তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে রোববার দুপুর নাগাদ লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিচু এলাকা অল্প সময়ের জন্য তলিয়ে যেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে মঙ্গলবারের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানিয়েছে তারা। দেশের উত্তরাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে হঠাৎ ভারী বৃষ্টির কারণে বাড়ছে তিস্তাসহ তিন নদীর পানি। অবশ্য পানি বাড়লেও শনিবার বেলা তিনটায় তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচে ছিল। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে রোববার দুপুরের দিকে বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তার পানি, তাই উত্তরাঞ্চলের 5 জেলার নিম্নাঞ্চল সাময়িক সময়ের জন্য প্লাবিত হতে পারে। তিস্তা নদী সংলগ্ন জেলাগুলো রয়েছে, যেমন হচ্ছে আমাদের লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এগুলোর যে তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে আর কি। 24 ঘন্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে, এরপরে হচ্ছে আবার পরবর্তী 2 দিনে পানি নেমে যাবে আর কি। আবহাওয়া অফিস বলছে এবার আগস্ট সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে 64% বৃষ্টি বেশি হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহেও সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে বন্যার শঙ্কা নেই। 30 তারিখের পর থেকে আবার একটি নতুন করে বৃষ্টিপাতের স্পেল শুরু হতে পারে, সেক্ষেত্রে সারা বাংলাদেশেই বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী অথবা বিভিন্ন অঞ্চলে আবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। লানিনোর প্রভাবেই বৃষ্টিপাতের এমন তারতম্য বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।